ঢাকায় এখন গোলা নামের এই আইসক্রিমের শত শত ছোট ফেরি দোকান, এমন কোন স্কুল কলেজ পাওয়া যাবে না যেখানে নেই গোলা। দোকানের নামও বাহারি। স্কুলের ফাঁকে, টিফিনে, ছুটিতে গোলা যেন শিশুদের লাগবেই। কেমন লাগে দেখাতে? অনেক মজা। গরমের সময় ঠান্ডাটা খেতে মজা লাগে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে এটিএন নিউজ অনুসন্ধান চালায় কি আছে এই গোলাতে। এর বানানোর প্রক্রিয়া এবং খাদ্যমান জানতে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিছু গোলা নিয়ে যাওয়া হয় সায়েন্স ল্যাবরেটরিতে। শুরু হয় গবেষণা। এক পর্যায়ে সায়েন্স ল্যাবরেটরির তরুণ গবেষকরাও উৎসাহী হয়ে কিছু গোলার নমুনা সংগ্রহ করেন পরীক্ষার জন্য। স্ট্রবেরি, ভ্যানিলা, চকোলেট, অরেঞ্জ, গোলার এত সব ফ্লেভার কোথা থেকে আসছে, কি আছে এতে? শত শত গোলার রস প্রস্তুতকারকদের মধ্যে একজনের খোঁজ মিলল। ভ্যান চালকদের কাছ থেকে জেনে নানা বর্ণের এসব তরল প্রস্তুতকারকদের খোঁজে গিয়ে দেখা গেল বাস্তব অবস্থা। ক্যামেরা আসার খবর পেয়ে ছুটকে পড়েন মালিক। ঘরের ভেতর চিনির বস্তা আর প্লাস্টিকের কৌটোয় পাওয়া গেল কিছু রঙিন পাউডার, তাও সংগ্রহ করা হল। চিনি শিরাটা করেন, শিরাটা করে পরে ওই ইয়ের সাথে মিশান নাকি? এসবের গবেষণার ফলাফলে অণুজীব বিজ্ঞানীরা যা জানালেন তা ভয়াবহ বললেও যেন কম। খাওয়ার অযোগ্য পানি দিয়ে তারা এই আইসক্রিমটা তৈরি করেছে। দ্বিতীয়ত, যে জীব্র কলেরি যেটা অর্গানিজমটা পাওয়া গেছে, এটা বোঝা যাচ্ছে যে একটা কলেরার অর্গানিজম, তো আমাদের শিশুরা কিন্তু এটা খেয়ে যাচ্ছে নির্বিচারে। তৃতীয়ত, যেটা পাওয়া গেল স্যালমোনেলা, এটা আপনার টাইফয়েড এবং প্যারাটাইফয়েড ইন্ডিকেট করে। ড্রিঙ্কিং ওয়াটারে যেখানে আপনার কোলিফর্ম এবং ইকোলাই ব্যাকটেরিয়া থাকার কথা, জিরো, এবং আপনার ভিব্রিও কলেরি বা স্যালমোনেলা এসব জীবাণু তো থাকার প্রশ্নই ওঠে না, সেখানে আমরা এখানে হাইয়েস্ট কাউন্ট পেয়েছি কলিফর্ম এবং ইকোলাই। এবং আমার মনে হচ্ছে যে এই বরফ হয়তো মাছের বাজারের বরফই। রাসায়নিক গবেষণার ফল বলছে গোলা কোন সুখাদ্য তো নয়ই, কোমলমতি শিশুদের মুখে তুলে দেওয়া রংচঙে বিষের আধার। এই আইসক্রিমের মধ্যে একটা রং দিচ্ছে, সেই রংটাও ফুড কালার নয়, এটা বোঝা যাচ্ছে টেক্সটাইল ডাই। এটার মধ্যে অনেক লেড পাওয়া গেছে এবং লেড যেটা পাওয়া যায় সেটা আমাদের শিশুদের কিডনিটাকে নষ্ট করতে সাহায্য করছে। যেটা পাউডার ফর্মে থাকে সেটার অ্যাকসেপ্টেবল লিমিট হলো 1 PPM, অর্থাৎ 1 mg/kg, এটা অ্যাকসেপ্টেবল লিমিট। কিন্তু এখানে দেখা গেছে যে আপনার গোলা আইসক্রিমের যে কালারটা এখানে দেওয়া হয়েছে তা আমাদের অ্যাকসেপ্টেবল লিমিটের বাইরে, এখান থেকে আমাদের সিরিয়াস ক্যান্সার ট্যান্সার হয়ে যেতে পারে। গোলার ক্ষতিকারক দিক নিয়ে সন্দেহ করার পরও সন্তানের আবদারের কাছে হার মেনে অনেক অভিভাবকই এই বিষ তুলে দিচ্ছেন তার মুখে। সিনথেটিক কালার দেয়া কাপড়ের যে রং থাকে, যে রংগুলো সেগুলো হচ্ছে সেই রং। এগুলো খেলে কি ক্ষতি হতে পারে বুঝতে পারছি? নিষ্পাপ শিশুদের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়ার জমজমাটে ব্যবসায় লাভ অবিশ্বাস্য। মাত্র 30-35 হাজার টাকা বিনিয়োগের এসব দোকানে প্রতিদিনের বিক্রি 2-3 হাজার টাকা। শুধুমাত্র পয়সা কামানোর লোভে রং বেরঙের গোলা হাউসে ভরে গেছে চারদিক। কোন ব্যবসায়িক লাইসেন্সও নেই। রাসায়নিক আর জীবাণুতে ভরা এসব গোলা বিক্রি হচ্ছে দেদারসে, তাও আবার শিশুদের টার্গেট করে। এসব দেখার কি আসলেও কেউ নেই? আতিক রহমান, পূর্ণিয়া, এটিএন নিউজ, ঢাকা।